che fondetta. অনুমতি ছাড়া বলছি না আমার রুমে ঢুকতে না। বৌমা আসলে কি তোমার রুমে আমার ভুল হয়ে গেছে না বলে ঢুকা, আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা? কিসের ক্ষমা? তোকে না বলছি সব থালা বাসন পরিষ্কার করতে, তুই কি সব থালা বাসন পরিষ্কার করছিস? বৌমা না, থালা বাসন আমি পরিষ্কার করিনি, পরিষ্কার করতে যাচ্ছিলাম বৌমা। এই বলি শোন, থালা বাসন পরিষ্কার করা হলে আমার নোংরা কাপড়গুলো পরিষ্কার করে দিবি। একটা কথা কান খুলে শুনে রাখ, ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করবি না, আর বিল কি তোর ছেলে এসে দিয়ে যাবে? বৌমা আমি যে ডাক্তারের দোকান থেকে ওষুধ আনছিলাম বৌমা, সেই দোকানে ডাক্তার টাকাগুলো না পরিশোধ করতে বলছে, টাকাগুলো না দিলে না অনেক ভালো হয়। কি ডাক্তার তোর কাছে টাকা চাইছে? তোর ছেলে কি এখানে ব্যাংক খুলে রাখছে যে তোর যত টাকা লাগবে সব আমি দিব? আর তোর ছেলে তো বাইরে চাকরি করতে গেছে, না জানি কত মেয়ের সাথে কি করতেছে, তুই আমাকে এখানে বসে বসে জ্বালাচ্ছিস। তোর ছেলে যত সব ঝামেলা আমার কাঁধে দিয়ে গেছে, আর বাঁচি না তোর যন্ত্রণায়। এই বড়ি যা এখান থেকে বের হা। আরে বেবি, আরে সরি আসতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা বৌমা, এই ছেলেটা কে যে প্রতিদিনই আমাদের বাড়িতে আসে? এই বুড়ি, ও যেই হোক না কেন তাতে তোর কি, তুই আমাদের মাঝখানে কথা বলতে আসছিস কি জন্য? যা এখান থেকে, আর যাওয়ার সময় গেটটা লাগিয়ে দিবি, আধা ঘন্টার আগে রুমে ঢুকবি না। বের হা, বের হা বলছি, বের হা। যত সব সব বিরক্ত, এর জন্য তোমার বাড়িতে একটু এসে শান্তিও পাই না, কোথ থেকে যে আসে, কতদিন পর তোমার সাথে একটু সময় কাটাবো বলো। কেমন আছো তুমি? হ্যাঁ আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো? ভালো, তোমার এই শাশুড়িটা মরতে পারে না বললেই তো ভালো, তোমার সাথে একটু সময় কাটাতে পারতাম। আর বলো না, ও আমাকে যে জ্বালানি জ্বালায়, তার মানে এই কলটা আমার মা করেছে, আর ভারি আমার মার সাথে এত খারাপ ব্যবহার করতেছে, এর একটা সমাধান আজকে করতে হবে। আমি তাড়াতাড়ি যাই, কি না কি করে ফেলবে আমার মাকে। বৌমা আজকে বুঝবি তুমি মজা, আজকেই তোমার মজার শেষ দিন, আমার ছেলে আজকে আসুক তোমার মজা আজকে দেখাবে, আমাকে তুমি চোখে দেখতে পারো না তাই না, বুঝো তোমার মজা কেমন লাগে। বাবা তুই আসছিস বাবা, ভালো হয়েছে তুই আসছিস। তুমি কান্না করো না মা, আমি চলে আসছি, তোমার বৌমা কাজকে আমি দেখে নিব, ঠিক আছে? এক কাজ করো ভিতরে যাও, আমি দেখতেছি বিষয়, যাও। স্যার আমি থাকতে পারবো না, চলো বিয়ে করে ফেলি। আরে বুড়ি তুই আবার এখানে আসছস? তোকে না বলছি আধা ঘন্টার আগে এখানে আসতে না। হ্যাঁ যাবি নাকি এখান থেকে? না থাপ পড় দিবা একদম। দাঁড়াও। আরে আরিয়ান তুমি, তুমি কাকে থাপ পড় দিবা? হ্যাঁ তুমি এখন চলে আসছো যে, তুমি তো আমাকে একটা ফোন দিতে পারতা, হঠাৎ করে চলে আসছো। আমি কখন আসব না আসব আমি কি তোমাকে বলে আসব? তুমি আগে বলো তুমি আমার মাকে কেন থাপ্পড় মারতে চাইছিলা, আর এই ছেলেটাকে বলো, এই ছেলেটাকে আমার বাসায় কি করে ছেলে? আরিয়ান তুমি এত রাগ করতেছো কেন? ও তো আমার বেস্ট ফ্রেন্ড। নয়ন তোর দুলাভাইকে সালাম কর। দুলাভাই চল এখান থেকে। বেস্ট ফ্রেন্ড নিয়ে এসে তুমি বাড়িতে আড্ডা দাও, হ্যাঁ? আর আমার মায়ের উপরে তুমি কেন নির্যাতন করেছো, হ্যাঁ? এত সাহস তুমি কোথায় পেয়েছো? এই ছেলে তোমাকে সাহস দিয়েছে, হ্যাঁ? কথা বলো না কেন? তোমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে এসে আমার মায়ের উপরে অত্যাচার করো, হ্যাঁ? তুমি এত সাহস কোথায় পেয়েছো? তোমার মা বাবা কি তোমাকে শিক্ষা দেয় নাই? তোমার মা বাবা যদি তোমাকে শিক্ষা দিত তাহলে তুমি বিয়ের পরে এই কাজটা করতে পারতা না, বুঝছো? তোমাকে তো কিছু বলা যায় না, তোমাকে তো কিছু বললে তোমার মা আমার উপরে তো ক্ষেপে যায়। আরিয়ান তুমি এসব কিভাবে জানলে? আর তুমি এসব কি বলতেছো? তুমি হয়তো ভুল ভাবছো। আমি ভুল বলতেছি? হ্যাঁ এই আরিয়ান কখনো ভুল বলে না, বুঝতে পারছো? তোমার ফোনটা নিয়ে আসো, যাও। ফোন মানে? যাও নিয়ে আসো, যাও। আরে 30 মিনিট দেখতে পারছো? আমি সব শুনতে পেরেছি, ঠিক আছে? এত বোকা আমি না, আর আমি কখনো ভুল কথা বলি না, বুঝতে পারছো? তুমি এতক্ষণ কি করেছো না করেছো আমি সব শুনতে পেরেছি। এ মা আমাকে কল দিয়েছিল যাতে তোর আসল রূপটা আমি জানতে পারি। এখন আমার ছেলেকে ফোন দিয়ে সে মার কারণে আমি দেশ ছেড়েছি, আর তুই সে মাকে অত্যাচার করিস তোর বয়ফ্রেন্ড নিয়ে এসে, হ্যাঁ?
কেন এরকম করেছিস? অ্যানসার মি। আর তোর মতন বউর আমার কোনো দরকার নাই, যে যে মেয়ে কিনা বিয়ের পর বর পুরুষের সাথে পরকিয়া করে আর আমার মাকে অত্যাচার করে, এরকম বউ আমার দরকার নাই, তুই বের হয়ে যা। আরিয়ান প্লিজ আমাকে মাফ কর। আর একটা কথা আমি শুনতে চাই না তোর মুখ থেকে, তুই যা। আর শুন, তুই ছেলে মানুষ, তুই আর একটা ছেলের জীবন কিভাবে নষ্ট করেছিস? হ্যাঁ ভুল হয়েছে, হ্যাঁ বেরো বেরো, যা যা আমার বাড়ি, বেরো যা। টেনশন নিও না মা, আমি চলে আসছি, আমি আর আমি এদিকে যাবো না মা, আমি তোমার দেখাশোনা করবো মা।